হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফেসবুক মেসেঞ্জারে অবাক করার মতো একটি আপডেট এসেছে, যা আপনি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আপডেটটি হচ্ছে, আপনি চাইলে অন্য কারো মেসেঞ্জারের কনভারসেশন দেখতে পারবেন, অথবা আপনার মেসেঞ্জারের কনভারসেশন অন্য কাউকে দেখাতে পারবেন, যা আমাদের অনেক সময়ই প্রয়োজন পড়ে। সো আজকের এই ভিডিওতে সেই অবাক করার মতো সেটিংসটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বারে লিখব মেসেঞ্জার। মেসেঞ্জার লিখে সার্চ করার পরে আমাদের সামনে মেসেঞ্জার অ্যাপটি চলে আসবে। যাদের আপডেট করা নেই তারা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করার পর ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের মেসেঞ্জার অ্যাপটি ওপেন হয়ে যাবে। এরপর উপরে থ্রি লাইনে ক্লিক করে দিবেন। এরপর সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এরপর দেখতে পারবেন সুপারভিশন নামে একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করে দিবেন। সুপারভিশন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেমের উপরে ক্লিক করে দিবেন, যদি আপনারা এই অপশনটাকে চালু করতে চান। এরপর ক্রিয়েট ইনভাইটেশন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিন্তু নোটিশ আকারে লেখা আছে, যদি আপনারা ইনভাইটেশন এই অপশনটাকে চালু করেন এবং যাকে লিঙ্কটা শেয়ার করেন সে কী কী অ্যাক্সেস নিতে পারবে এবং কী কী অ্যাক্সেস নিতে পারবে না। প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনি কত সময় ধরে মেসেঞ্জার অ্যাপটি ইউজ করেছেন সেটা সে দেখতে পারবে। এরপর দ্বিতীয় নম্বরে যে অপশনটি রয়েছে, আপনি কার কার সাথে কনভারসেশন করেছেন বা মেসেজ করেছেন সেই লিস্টটা কিন্তু সে দেখতে পারবে। এরপর তৃতীয় নম্বরে রয়েছে, আপনি যদি নতুন কারোর সাথে কনভারসেশন শুরু করেন তার কাছে কিন্তু নোটিফিকেশন আকারে চলে যাবে যে আপনি কারোর সাথে নতুন করে কনভারসেশন শুরু করেছেন। এরপর কী কী অ্যাক্সেস নিতে পারবে না বা সে দেখতে পারবে না। প্রথমেই বলা আছে আপনি কার কার সাথে মেসেজ করেছেন বা কনভারসেশন করেছেন সেটা দেখা যাবে, কিন্তু কী করেছেন বা কী লিখেছেন সেটা দেখা যাবে না। এটা খুবই চমৎকার একটা বিষয়। এরপর হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষায় রাখতে পারবেন, যেমন উনি চাইলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ বা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে না। এরপর হচ্ছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে এটাকে ক্যান্সেল করে দিতে পারবেন, এটা সবচেয়েতে ভালো একটা বিষয়। আপনার মনে হচ্ছে আপনি এটা রাখবেন, আপনার মনে হচ্ছে না রাখবেন না, অথবা আপনি কিন্তু যে কারো এটা চালু করে দিয়ে আপনি কিন্তু এটা তার মেসেজগুলো বা ইয়েগুলো দেখতে পারেন, যদি আপনার এরকম কেউ থেকে থাকে। এরপর হচ্ছে এটা কিন্তু 24 ঘন্টার বেশি একবার থাকবে না। একবার লিংক তৈরি করবেন, 24 ঘন্টা থাকবে, এরপর কিন্তু আবার এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। 24 ঘন্টা পরপর কিন্তু এটা চালু করে নিতে হবে। এরপর আপনারা কি করবেন, ক্রিয়েট ইনভাইটেশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ইনভাইটেশনে ক্লিক করার পর এখানে কপি অপশন রয়েছে, চাইলে এখান থেকে কপি করতে পারেন, অথবা দেখতে পাচ্ছেন সেন্ড ইনভাইটেশন নামে এখানে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপে, ইমুতে, মেসেঞ্জারে যেই কোনো জায়গায় শেয়ার করতে পারেন। এখানে ক্লিক করে যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। শেয়ার করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে কনফার্ম করে দিলেই উনি কিন্তু আপনার এটা কন্টিনিউ করতে পারবে 24 ঘন্টা পর্যন্ত। এখন দেখাবো আপনারা কিভাবে এটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার জন্য আপনারা সেমভাবে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন, ক্যান্সেল ইনভাইটেশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ক্যান্সেল ইনভাইটেশন, আবারও এখানে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। আশা করছি চমৎকার এই সেটিংসটি আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনারা আরও সুন্দরভাবে মেসেঞ্জার অ্যাপটিকে ইউজ করতে থাকবেন। ধন্যবাদ সকলকে। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।